আজকে আমরা আলোচনা করব ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেমিং নিয়ে। ফ্রেমিং এর মধ্যে আমরা জানব ফ্রেম নিয়ে, ফ্রেমিং মেথডসগুলো নিয়ে, যেমন বাইট কাউন্ট, ফ্ল্যাগ বাইটস উইথ বাইট স্টাফিং, ফ্ল্যাগ বাইটস উইথ বিট স্টাফিং, ফিজিক্যাল লেয়ার কোডিং, ভায়োলেশনস। ফ্রেম টু অ্যাকমপ্লিশ ইটস গোলস, দ্য ডেটা লিঙ্ক লেয়ার টেক্স দ্য প্যাকেটস ইট গেটস ফ্রম দ্য নেটওয়ার্ক লেয়ার অ্যান্ড এনক্যাপসুলেটস দেম ইন টু ফ্রেম ফর ট্রান্সমিশনস। তাহলে নেটওয়ার্ক লেয়ার থেকে যখন প্যাকেটগুলো আসে, তখন ডেটা লিঙ্ক লেয়ার সেটাকে কী করে, এনক্যাপসুলেট করে ট্রান্সমিশনের জন্য। ইচ ফ্রেম কন্টেন্স এ ফ্রেম হেডার, প্রত্যেকটা ফ্রেমে আমাদের কী থাকছে, ফ্রেম হেডার থাকছে, এ প্লেলোড ফিল্ড ফর হোল্ডিং দ্য প্যাকেট অ্যান্ড ফ্রেম ট্রেইলার। তাহলে এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এখানে সেন্ডিং মেশিন প্যাকেট, মানে প্যাকেট সেন্ড করছে আমাদের, এটা আমাদের আসলে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের প্যাকেটটা সেন্ড করছে, সেই প্যাকেটটা ফ্রেমে পরিণত হচ্ছে। কিভাবে, একটা হেডার অ্যাড হচ্ছে, একটা ট্রেইলার অ্যাড হচ্ছে, আর প্লেলোডে আমাদের থাকছে প্যাকেটটা, দিয়ে এটা পুরো একটা ফ্রেমে পরিণত হচ্ছে। এটা তখন কি হচ্ছে, মিডিয়ামের মাধ্যমে যাচ্ছে রিসিভারের কাছে, এবং সেই ফ্রেমটা আবার প্যাকেটে পরিণত হয়ে আমাদের রিসিভারের কাছে পৌঁছাচ্ছে। পার্টস অফ এ ফ্রেম, ফ্রেমের পার্টসগুলো কী কী, ফ্ল্যাগ, হেডার, পেলোড, ট্রেলার, ফ্ল্যাগ। এ ফ্রেম হ্যাজ দ্য ফলোয়িং পার্টস, ফার্স্ট পার্টটা আমাদের কি, ফ্রেম হেডার, ইট কন্টেন্স দ্য সোর্স অ্যান্ড দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য ফ্রেম। ফ্রেম হেডারে সোর্স অ্যান্ড ডেস্টিনেশনের অ্যাড্রেসটা থাকে। দুই নম্বর পেলোড ফিল্ড, ইট কন্টেন্স দ্য মেসেজ টু বি ডেলিভার্ড, এটা সেই মেসেজটা কন্টেন করে যেটা আসলে আমরা ডেলিভার করব, বা আমাদের সেন্ডারটা ডেলিভার করতে চাই। তিন নম্বর ট্রেইলার, ইট কন্টেন্স দ্য ইরোর ডিটেকশন অ্যান্ড ইরোর কারেকশন বিটস। ট্রেইলারে কী থাকে আমাদের, ইরোর ডিটেকশন অ্যান্ড ইরোর কারেকশন বিটসটা থাকে, যেটা আমাদের কোনো ইরোর থাকলে সেটা ডিটেক্ট করে অ্যান্ড দেন সেটা কারেকশন করে। চার নম্বরে হচ্ছে ফ্ল্যাগ, ইট মার্কস দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য ফ্রেম। ফ্রেমটা, ফ্ল্যাগটা আমাদের কী করে দিচ্ছে, যে এটা এই যে ফার্স্টে আর লাস্টে যে আমাদের বিগিনিং অ্যান্ড এন্ডে যে আমাদের ফ্ল্যাগটা অ্যাড করে দেওয়া হচ্ছে, এটা বোঝাচ্ছে যে আমার ফ্রেমটা আসলে শেষ হয়ে গেছে। আমরা দেখলাম যে আমার ফ্রেম আসলে কতটুকু, এই যে হেডার থেকে এই ট্রেলার পর্যন্ত আসলে ফ্রেম, আর এই ফ্ল্যাগটাতে বোঝানো হয় যে আমার ফ্রেমটা শেষ বা শুরু এখানে আর শেষ এখানে হয়েছে। ফ্রেমিং মেথডস, ডেটা লিঙ্ক লেয়ার ইজ ব্রেক আপ দ্য বিট স্ট্রিম ইন টু ডিসক্রিট ফ্রেমস। তাহলে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারটা কী করে, আমাদের বিট স্ট্রিমগুলোকে ছোটো ছোটো ফ্রেমে ভাগ করে ফেলে। ব্রেকিং আপ দ্য বিট স্ট্রিম ইন টু ফ্রেমস ইজ মোর ডিফিকাল্ট দ্যান ইট অ্যাট ফার্স্ট অ্যাপিয়ার্স। এই ফ্রেমে ভাগ করাটা আসলে ডিফিকাল্ট। ফ্রেমিং মেথডসগুলো আসলে আমাদের কী কী ছিল, আমাদের ফ্রেমিং মেথডস চারটা, বাইট কাউন্ট, ফ্ল্যাগ বাইটস উইথ বাইট স্টাফিং, ফ্ল্যাগ বাইটস উইথ বিট স্টাফিং, ফিজিক্যাল লেয়ার কোডিং, ভায়োলেশনস। বাইট কাউন্ট, দ্য ফার্স্ট ফ্রেমিং মেথড ইউজেস এ ফিল্ড ইন দ্য হেডার টু স্পেসিফাই দ্য নাম্বার অফ বাইটস ইন দ্য ফ্রেম। হোয়েন দ্য ডেটা লিঙ্ক লেয়ার অ্যাট দ্য ডেস্টিনেশন সিজ দ্য বাইট কাউন্ট, ইট নোজ হাউ মেনি বাইটস ফলো দ্য ফলো অ্যান্ড হেন্স হোয়ার দ্য এন্ড অফ দ্য ফ্রেম ইজ। প্রথমে একটা নাম্বার দিয়ে এটা প্রকাশ করা হয় যে আসলে আমাদের যে ফ্রেমটা হবে সেটা কত বাইট করে করে হবে, আর ডেটা লিঙ্ক লেয়ার ডেস্টিনেশনটা সেটা কি করে, সে বাইট কাউন্টটা দেখে এবং সে বুঝতে পারে যে এখান থেকে সেই বাইটটা শুরু হয়েছে আর এখানে এসে এই ফ্রেমটার শেষ হয়েছে। দ্য ট্রাভেল উইথ দিস অ্যালগোরিদম ইজ দ্যাট দ্য কাউন্ট ক্যান বি গ্র্যাবলড বাই এ ট্রান্সমিশন এরর। এটা দিয়ে ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমার এত বাইটের একটা ফ্রেম হবে, সেই বিটটাতে যদি কোনো এরর হয়ে যায় তখন দেখা যাচ্ছে আমার কোথায় আমার ফ্রেমটা শুরু হচ্ছে আর কোথায় আমার ফ্রেমটা শেষ হচ্ছে আমরা ধরতে পারবো না। ডায়াগ্রামটা দেখলে আমরা ক্লিয়ার হব। এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে কি, ফ্রেম ওয়ান, এই ফ্রেম ওয়ানের কত বলা হচ্ছে, ফাইভ বাইটস। এই যে ফার্স্ট বিটটা দিয়ে বলে দেওয়া হচ্ছে যে এটা আমার ফাইভ বাইটসের একটা ফ্রেম। তাহলে এই ফাইভ বাইট কোথায় থেকে হবে, এই ফাইভ থেকে কাউন্টটা শুরু হবে। তাহলে আমাদের হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই চার পর্যন্ত আমাদের প্রথম ফ্রেমটা হলো। তারপর সেকেন্ড ফ্রেমটা কত, ফাইভ বাইটস। তাহলে সেকেন্ড ফ্রেমটা বলে দেওয়া হচ্ছে যে ফাইভ, ডিক্লেয়ার করা হচ্ছে যে আমার সেকেন্ড ফ্রেমটা ফাইভ বাইটস। তাহলে আমরা কাউন্ট করি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তাহলে এই নাইন পর্যন্ত আমার ফাইভ বাইটসের একটা ফ্রেম, এটা আর একটা ফ্রেম আমার, তাহলে এটা আমার ফ্রেম টু। এখানে বলা হচ্ছে ফ্রেম থ্রি এইট বাইটস। তাহলে এই যে ফার্স্ট বিটটা দিয়ে আমাদের বলে দেওয়া হচ্ছে এটা আমার আট বিটের ফ্রেম, তাহলে এই যে সিক্স পর্যন্ত আমার আট বিটের এই ফ্রেমটা। প্রথমটা দিয়ে আমাদের বলে দেওয়া হচ্ছে যে এটা আমার কত বাইটের ফ্রেম, তাহলে এটা আমাদের আট বাইটের ফ্রেম। তাহলে এই যে এখান থেকে এই আট থেকে এই থ্রি পর্যন্ত প্রত্যেকটা বাইট মিলে আমার আট বাইটের একটা ফ্রেম হয়েছে।
এখন যদি আমাদের কোনো একটা ইরর, যেটা আমরা বললাম যে এই অ্যালগোরিদমের মেন সমস্যা, যে আমরা যে প্রথম ইয়াটা দিয়ে ডিক্লেয়ার করে দিচ্ছিলাম যে কত বাইটের আমার ইয়াটা হবে, সেটা যদি আমার কোনো ইরর হয়ে যায়, টেনশনে যেয়ে তারা বুঝতে পারবে না যে আসলে ফ্রেমের কোথায় শুরুটা হয়েছে আর কোথায় শেষটা হয়েছে। তাহলে যে এখানে আমাদের 5 দিয়ে শুরু হয়েছিল, মানে আমার 5 বাইটসের ফ্রেম ছিল, এখানে সেই ইররটা, এখানে একটা ইরর হয়ে সেই 5টা 7 এ চেঞ্জ হয়ে গেছে, তখন এটা 9 এ না শেষ হয়ে, আমার ফ্রেমটা 9 এ না শেষ হয়ে এই ফ্রেমটা 0 যেয়ে শেষ হয়ে গেছে, তখন এই ফ্রেমটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তারপরে 1 থেকে আবার বাইট কাউন্ট হয়েছে, মানে এই জায়গা থেকে পুরো আমার কাউন্টটাই ভুল হয়ে গেছে, তাহলে এটা আমাদের একটা ইরর হয়ে গেছে। তাহলে এই ফার্স্ট এ ফিগারটা ছিল আমাদের উইদাউট ইরর্স, এই বি নাম্বার ফিগারটা আমাদের উইথ ইরর্স, মানে এই অ্যালগোরিদমের যে প্রবলেমটা মেইনলি। Backbytes with byte stuffing. The second framing method gets around the problem of resynchronization after an error by having each frame start and end with special bytes. তাহলে আমাদের কি হচ্ছে, একটা start and end হচ্ছে কি, একটা special bytes দিয়ে। Often the same byte called a flag byte. এটাকে আমরা কি বলছি, flag byte বলছি। Two consecutive flag bytes indicate the end of one frame and the start of the next frame. তাহলে আমাদের কি হচ্ছে, এই flag bytes টা দিয়ে আমরা বুঝতে পারছি এখানে আমাদের ফ্রেমটা শেষ হচ্ছে, আবার আর একটা ফ্ল্যাগ বাইট দিয়ে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে আমাদের নেক্সট ফ্রেমটা শুরু হচ্ছে। However, there is still a problem we have to solve. তাও এখানে একটা কি আছে, প্রবলেম আছে যেটা আমাদের সলভ করতে হবে। It may happen that the flag byte occurs in the data. এমন হতে পারে ফ্ল্যাগ বাইট নিজেও ডেটাটার মধ্যে আছে, স্পেশালি হোয়েন বাইনারি ডেটা সাচ অ্যাজ ফটোগ্রাফস অর সংস আর বিং ট্রান্সমিটেড, দিস সিচুয়েশন উড ইন্টারফেয়ার উইথ দ্য ফ্রেমিং। আমরা এখন যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। এখানে আমাদের আসলে আমাদের ফ্রেমটা কতটুকু ছিল, হেডার, প্লেলোড, ফিল্ড আর ট্রেলারটা। তাহলে আমাদের হেডার, প্লেলোড, ফিল্ড আর ট্রেলারটা আমাদের হচ্ছে মেইন ফ্রেমটা আমাদের, আর আমরা এই ফ্ল্যাগটা দিয়ে আমাদের বলে দিই এটা আমাদের ফ্রেমের শুরু আর শেষ। এখন আমাদের যে প্রবলেমটা আমরা ফেস করি অনেক সময়, যে আমাদের এই ফ্ল্যাগটা দেখা যাচ্ছে আমাদের ডেটার মধ্যে রয়ে গেছে, তাহলে ডেটার মাঝখানে আছে, তখন আমরা কি করতে পারি। এখানে বলা হচ্ছে, ওয়ান ওয়ে টু সলভ দিস প্রবলেম ইজ টু হ্যাভ দ্য সেন্ডার্স ডেটা লিঙ্ক লেয়ার ইনসার্ট এ স্পেশাল স্কেপ বাইট জাস্ট বিফোর ইচ অ্যাক্সিডেন্টাল ফ্ল্যাগ বাইট ইন দ্য ডেটা। তাহলে আমরা কি করতে পারি, যদি অ্যাক্সিডেন্টাল একটা ফ্ল্যাগ বাইট থাকে আমার ডেটার মধ্যে, যেমন এই ডেটাটা যদি আমরা দেখি, অরিজিনাল বাইটস কি ছিল, এ ফ্ল্যাগ বাইট আর বি, তাহলে এখানে আমার একটা ফ্ল্যাগ বাইট আছে, তখন আমরা এটা কি করব, একটা স্পেশাল স্কেপ বাইট ইউজ করব এটার, এই ফ্ল্যাগ বাইটের আগে আমরা স্কেপ বাইটটাই স্টাফ করবো এখানে। তাহলে হবে আমার এ, তারপর হবে স্কেপ বাইট, তারপর ফ্ল্যাগ, তারপর বি। তারপর এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে অরিজিনাল বাইট ছিল এ, তারপর স্কেপ বাইট, তারপর বি, তাহলে এখানে আবার কি হয়েছে, আমার দুটা এ আর বি এর মাঝখানে আবার স্কেপ বাইটটা আছে। তাহলে আমরা কি করবো, আবার এই স্কেপ বাইটটার আগে আবার একটা স্কেপ বাইট অ্যাড করে দিব। তাহলে এ আমার স্কেপ বাইট আমরা স্টাফ করে দিলাম এটা, আর এটা আমার আগের স্কেপ বাইটটা, তারপর আমার বি। এবার এইটা যদি দেখি আমরা, এই এক্সাম্পলটা, এখানে আমার কি হয়েছে, এ, তারপর আবার স্কেপ বাইটটাও আছে, ফ্ল্যাগও আছে, আবার বিও আছে। তাহলে কি করতে হবে, এই স্কেপ বাইটটার আগে একটা স্কেপ ইউজ করতে হবে, এই ফ্ল্যাগটার আগে একটা স্কেপ বাইট ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এ এই স্কেপ বাইট স্টাফ করে দিলাম, তারপর আমার এই স্কেপ বাইটটা যেটা আমার ডেটার মধ্যেকার ছিল, তারপর আবার একটা স্কেপ বাইট স্টাফ করে দিলাম, তারপর এই ফ্ল্যাগটা আমরা, ফ্ল্যাগটা যেটা আমার ডেটাতে ছিল, তারপরে বি। তারপর এটা যদি দেখি তাহলে এখানে আছে কি, এ স্কেপ বাইট বি, তাহলে এখানে আমার দুইটা স্কেপ বাইট আছে। তাহলে প্রত্যেকটার জন্য আমরা একটা করে স্কেপ বাইট স্টাফ করে দিব, যেন বোঝা যায় আসলে আমার, যেন বোঝা যায় আসলে আমার ডেটাটা কোন কোনটা। তাহলে আমরা কি করব, এখানে এ থাকলো, স্কেপ বাইট স্টাফ করে দিলাম, এটা আমার ডেটার স্কেপ বাইটটা, তারপরে আবার স্কেপ বাইট স্টাফ করে দিলাম, তারপরে এটা আমার ডেটার স্কেপ বাইটটা, তারপর আমার বি। ফ্ল্যাগ বাইটস উইথ বিট স্টাফিং। The third method of delimiting the bit streams gets around a disadvantage of byte stuffing, which is that it's tied off the use of 8-bit bytes. তাহলে এখানে কি হচ্ছে, ফ্রেমিং ক্যান বি অলসো বি ডান এট দ্য বিট লেভেল, সো ফ্রেমস ক্যান কন্টেন্স অ্যান আরবিটারি নাম্বার অফ বিটস মেড আপ ইউনিটস অফ এনি সাইজ, ইচ ফ্রেম বিগিনস অ্যান্ড এন্ডস উইথ স্পেশাল বিট প্যাটার্নস 0111110 অর OX7E।
in hexadecimal. This pattern is a flag byte. যেটাকে আমরা flag byte বলছি। আমরা আমাদের ডেটার সাথে এই 8টা বিট কি করব স্টাফ করে দেব। যেটাকে আমরা বলছি flag byte with bit stuffing. Whenever the sender's data link layer encounters 5 consecutive ones in the data, it automatically stuffs a 0 bit into the outgoing bit stream. যখন sender the data link layer এ দেখবে যে 5টা consecutive number 1 আছে একসাথে, তখন কি করবে automatically একটা 0 stuff করে দিবে, 5টা 1 এর পর একটা 0 stuff. এটার কারণটা কি হচ্ছে আসলে, যেমন এখানে আমাদের কি হচ্ছে যে 0 এর পর 6টা 1 এর পর একটা 0 আছে, তাহলে এই flag byte এর সাথে যেন আমাদের এই ডেটাটা মিক্সড না হয়ে যায়, সেজন্য যে কোনটা ডেটা কোনটা flag byte এটার জন্য আমাদের কোনো রকমের কনফিউশন না থাকে, সেজন্য কি করা হয় যখনই দেখা হয় 5টা consecutive 1 আছে তারপর একটা কি 0 stuff করে দেওয়া হয়। When the receiver sees 5 consecutive incoming 1 bits followed by a 0 bit, it automatically de-stuffs the 0 bit. তাহলে কি হচ্ছে যেটা আমরা যেটা করা হয়েছিল যে 5টা consecutive 1 দেখলে একটা 0 stuff করে দেওয়া হয়েছিল, রিসিভার তখন কি করবে যখন সে দেখবে যে হ্যাঁ 5টা 1 এর পর একটা 0 stuff করা আছে, তখন সে বুঝতে পারবে হ্যাঁ এটা আমার ডেটা, তাহলে এই 0 টা কি করবে তখন সে de-stuff করে ফেলবে। Just as byte stuffing is completely transparent to the network layer in both computers, so is bit stuffing. If the user data contains the flag pattern, this flag 0111110, this flag is transmitted as 0111110, but stored in the receiver's memory as 0111110. যদি ইউজারের ডেটাটা এরকম একদম ফ্ল্যাগ প্যাটার্নের মতো হয় যে 0111110, তা ডেটাটা কেমন ভাবে রিসিভারের কাছে যাবে, যাবে হলো এইভাবে 0 যাবে, তারপর 5টা 1 যাবে, তারপর একটা 0 স্টাফ হবে, তারপরে সেই আরেকটা 1 হবে, তারপরে 0 হবে, এভাবে রিসিভারের কাছে যাবে, তখন রিসিভ এই 0টা ডি স্টাফ হয়ে তার মেমোতে রিসিভ হবে 0111110 হিসাবে। এখন এই ডায়াগ্রামটা আমরা দেখি এখানে অনেক বড় একটা ডেটা দেওয়া হয়েছে 0110, তারপর এখানে আছে 16টা 1 আছে, তারপর 0010 আছে, তাহলে এই বি নাম্বার স্টেপে আমাদের কি হবে 0110, তারপর এখানে 5টা 1 যাবে, 16টা 1 এ 5টা 1 যাবে, যাওয়ার পর একটা 0 স্টাফ হবে, তারপর আবার 5টা 1 গেল, তারপর আবার একটা 0 স্টাফ হবে, তাহলে 10টা 1 শেষ, তারপর আবার 5টা 1 যাবে, তারপর একটা 0 স্টপ হবে, 15টা 1 শেষ হয়ে গেল, আর একটা 1 থাকলো, এই যে সেই 1টা, তারপর এই 00, এই যে 00, এই যে 1, এই যে 0, এটা হয়ে গেল আমাদের স্টপ বিটস গুলো কোথায় কোথায় গেল, এই যে 5টা 1 এর পর একটা গেছে, এখানে 5টা 1 এর পর একটা গেছে, এখানে 5টা 1 এর উপর গেছে, তারপর যখন এটা রিসিভারের কাছে পৌঁছাবে তখন রিসিভার ডি স্টাফ করবে, তখন এই 0 গুলো ভ্যানিশ হয়ে যাবে, যাওয়ার পর যে অরিজিনাল ডেটাটা ছিল সেই অরিজিনাল ডেটাটাই মেমোরিতে রিসিভ হবে। Physical layer coding violations. The method is only applicable to network in which the encoding on the physical medium contains redundancy. For example, some LANs encode 1 bit of data by using 2 physical bits. কিছু কিছু LANs কি encode করা হয় 1 bit এর ডেটাকে হচ্ছে দুইটা physical bits দ্বারা encode করা হয়। Normally a 1 bit is a high low pair and a 0 bit is low high pair. এটা আসলে কি হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং হচ্ছে, 1 bit এর জন্য কি হচ্ছে হাই লো পেয়ার হচ্ছে আর 0 bit এর জন্য লো টু হাই পেয়ার হচ্ছে। 11 or 00 are not used for data but are used for delimiting frames in some protocols. 11 or 00 আমাদের ডেটাতে আসলে ইউজ করা হয় না, ডিলিমিটিং করার জন্য কিছু কিছু প্রোটোকলসে এইগুলা ইউজ করা হয়। তো এই ছিল আজকের মতো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।